বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার BYLC বাংলাদেশের প্রথম লিডারশিপ ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে বিগত 3 বছর ধরে সমাজের নতুন প্রজন্মকে যোগ্য নেতৃত্বের গুণাবলীর উপর প্রশিক্ষণ দেওয়ার জন্য। ভিন্ন ভিন্ন মাধ্যম থেকে আসা তরুণদেরকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে সমাজের সেতুবন্ধন সৃষ্টিতে আমরা কাজ শুরু করি এবং এই উদ্দেশ্য বাস্তবায়নে এরই মাঝে আমরা আমাদের নিয়মিত 4 মাসব্যাপী লিডারশিপ কোর্স বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং BBLT এর 8টি এবং মাসব্যাপী BBLT জুনিয়রের 3টি প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছি। এই BBLT প্রোগ্রামে আমরা কাজ করে থাকি স্কুল কলেজ মাদ্রাসা এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের সমন্বয়ে। BBLT 7 এবং BBLT 8 এরকমই 2টি প্রোগ্রাম যা একটি অনুষ্ঠিত হয়েছিল গত জুলাইয়ে চট্টগ্রামে এবং আরেকটি গত নভেম্বরে ঢাকায়। প্রতিটি BBLT প্রোগ্রামে প্রতিযোগিতাপূর্ণ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মনোনীত করা হয় 42 জন মেধাবী শিক্ষার্থীকে এবং প্রতিনিয়তই এই প্রোগ্রামের প্রতি তরুণদের আগ্রহ বেড়েই চলেছে, যার প্রতিফলন লক্ষ্য করা যায় আমাদের সর্বশেষ BBLT প্রোগ্রামের জন্য আবেদনকারীর সংখ্যা থেকে। আমাদের প্রোগ্রামে বিল্ডিং ব্রিজেস কনসেপ্টটাকে সবসময় জোর দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের যে 3টি শিক্ষা ব্যবস্থা আছে, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম এবং মাদ্রাসা, BYLC এই 3টি মাধ্যমের স্টুডেন্টসদেরকে সমানভাবে এই প্ল্যাটফর্মে নিয়ে আসে, যাতে তারা একজন আরেকজনের মূল্যবোধকে বুঝতে পারে এবং যা তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করতে সাহায্য করে। তবে BBLT প্রোগ্রামের মূল প্রাণ হচ্ছে নেতৃত্ব প্রশিক্ষণ। গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে এসে BYLC-তে শেখানো হয় নেতৃত্ব কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, নেতৃত্ব হচ্ছে কাজকেন্দ্রিক। তাদেরকে আরও শেখানো হয় যে নেতৃত্ব হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সবাই অংশগ্রহণ করতে পারে। এ প্রশিক্ষণের ফলে শিক্ষার্থীরা তার চারপাশের পৃথিবীকে অর্থপূর্ণভাবে বুঝতে ও বিশ্লেষণ করতে শেখে, যা তাদেরকে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে ও তা কাজে পরিণত করতে সাহায্য করে। নেতৃত্ব অনুশীলনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে বিশ্লেষণ করতে পারা। সেই ধারাবাহিকতায় আমাদের প্রত্যেকটি BBLT প্রোগ্রামে শিক্ষার্থীরা তাদের লিডারশিপ ফেলিয়ার নিয়ে আলোচনা করে থাকে। এতে করে তারা তাদের দুর্বলতাগুলো খুঁজে নিতে পারে এবং পরবর্তীতে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সফল নেতৃত্বের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিজের মতামতকে অন্যের সামনে কার্যকরভাবে উপস্থাপন করা। সেই ধারাবাহিকতায় আমরা BBLT প্রোগ্রামে অর্গানাইজ করে থাকি সেশনস অন পাবলিক স্পিকিং, রিপোর্ট রাইটিং, রিসার্চ মেথডোলজি, প্রেজেন্টেশন এবং অন্যান্য কমিউনিকেশন টুল, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নিজের চিন্তাগুলো ব্যক্ত করতে সমর্থ হয়। এই দক্ষতাটি পরবর্তীতে আমাদের শিক্ষার্থীদের সমাজের মানুষের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করে। BYLC বিশ্বাস করে অন্যের জীবনে পরিবর্তন আনাতেই প্রকৃত সফলতা অনুভব করা সম্ভব। তাই প্রতিটি প্রোগ্রামে শ্রেণীকক্ষের ট্রেনিং শেষে শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হয় সমাজের অবহেলিত মানুষদের কাছাকাছি, যেন তারা তাদের ক্লাসরুমের শিক্ষাটাকে বাস্তবায়ন করতে পারে, যেখানে তারা শুরুতেই জরিপের মাধ্যমে সেই জনগোষ্ঠীর মূল সমস্যাগুলো খুঁজে নিতে চেষ্টা করে এবং তার ভিত্তিতে ট্রেনিংয়ের পরবর্তী অংশে বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করে। BYLC-র উদ্দেশ্যই হলো বাংলাদেশের নতুন প্রজন্মের ক্ষমতা নিশ্চিত করা। দীর্ঘ 4 মাসব্যাপী প্রোগ্রামের পর আমাদের স্টুডেন্টসদের যে সমর্থন ও উদ্দীপনা, সেটাই আমাদের নিজেদের সামনের পথ চলার অনুপ্রেরণা যোগায় এবং ভবিষ্যতে তারা যে কোনো কাজই করুক না কেন, BYLC সবসময় তাদের পাশে থাকবে।